চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ফলকগ্রাম মাড়ত 25তম আন্তর্জাতিক বাণিজ্য মেলাত অংশগ্রহণ করিতে এলিয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউনিয়নের অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান মেলা প্রাঙ্গণত অনুষ্ঠিত হই। মাহবুবুল আলমের সভাপতিত্বে এরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল এম এল লতিফ এমপি। ঢাকাতে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলাটা হয় ঠিক এক্স্যাক্টলি তারা যে সময় শুরু করে বছরের একদিনই শুরু করে এবং এক সময় তারা শেষ করে। আপনারাও এরকম একটা ডেট ঠিক করে নেন, ক্যালেন্ডার ফিক্স থাকবে এবং সেখানেই আমরা করতে পারবো। সুতরাং আমার মনে হয় এটা কোনো দুঃসাধ্য কোনো ব্যাপার নয়, এটা আমরা করতে পারবো। এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা এখানে যারা কুটির শিল্পী, তারপর শিল্প, তারপর অন্যান্য প্রোডাক্ট যেগুলো এখন আসতেছে বাজারে, এগুলো এখানে প্রদর্শন করা যায়। আমরা দেশীয় শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রদর্শনী হবে। চট্টগ্রামের গুরুত্ব বুঝে আজকে জাপানি বিনিয়োগকারীরা চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন চেয়েছে এবং চীনও এই আনোয়ারাতে আরেকটি ইকোনমিক জোন করতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি মিরেশরায় সম্মানিত নির্বাচিত এমপি, ওনার এলাকায় বাংলাদেশের বৃহত্তম ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হয়েছে। সেটি এখন আমি মনে করি কয়েক বছরের মধ্যে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করতে পারবে। শেষে ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউনিয়নের প্রতিনিধি হলের আতত অ্যাওয়ার্ড ও সনদ বিতরণ করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।